চলো আগাও তোমরা। আজকে আমরা আসছি আবার জলশিরি পার্কে, সেন্ট্রাল পার্কে। আজকে আসছি আমার আরেকটা ফ্রেন্ড গ্রুপদের নিয়ে। আজকে এখানে ডে লং আমরা আড্ডা দিব, আপনাদেরকে দেখাবো। এক্সাম, আমার মেয়ের এক্সাম কোচিং এ, এখন ওর বেড়ানির টাইম নাই গো, এই জন্য আমি ওর এসএসসি। বিউটিফুল লেক সাইড ভিউ, লেকের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ ভালো লাগতেছে। লাভলি প্লেস। অনেকদিন ধরেই এই পার্কে আসার আমাদের ফ্রেন্ডদের প্ল্যান ছিল, তো অনেকবার ক্যান্সেল হওয়ার পরে আজকে আমরা বেশ কয়েকজন মিলে চলে আসছি এখানে। এই যে দেখেন কি সুন্দর ফুলের বাগান, পুরো এরিয়াটাই অদ্ভুত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তৈরি ন্যাচারাল গাছপালা দিয়ে। ফটোশ্যুট তো চলছে ননস্টপ, তবে খুব রোদ, প্রচণ্ড রোদ হওয়ার কারণে আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি, যে বিকালের দিকে আবার বাকি ঘোরাফেরা আর ফটোশ্যুট হবে। তো এখন যেয়ে আমরা রেস্টুরেন্টে বসবো, লাঞ্চ করব। অলরেডি 2টা বাজে, লাঞ্চ আওয়ারও হয়ে গেছে। তো এখন আমরা রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে বসে আমরা যার যার পছন্দের মেনু দেখে খাবার অর্ডার করে দিয়েছি, চলে এসেছি। আমরা সবাই সেট মেনুই নিয়েছি, বাচ্চারাও সেট মেনু নিয়েছে, আমরাও সেট মেনু নিয়েছি। এখানে 1, 2 ধরনের আছে। তো খাবারগুলো বেশ ফ্রেশ তৈরি করে দিয়েছে, একসাথে সবাই মিলে খাবার মজাই আলাদা। আর গল্প করতে করতে বান্ধবীদের সাথে খুব মজা করে আমরা খাবারগুলো খাচ্ছি, সুন্দর সময় কাটাচ্ছি, যেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, আড্ডা। তো ঘোরাও হচ্ছে, খাওয়াও হচ্ছে, সব একসাথে। এবং আমার বান্ধবীরাও ভীষণ খুশি, ওদের খুব পছন্দ হয়েছে জায়গাটা, যে কেউ পছন্দ হবে। এখন লাস্টে হলো আইসক্রিমের পালা, ডেজার্ট হিসেবে আইসক্রিম সবার পছন্দ, এক একজনের পছন্দ মতন নিয়ে নিচ্ছি আমরা মিক্সড স্কুপ। তো সবারটা একে একে তৈরি করে দিচ্ছে, আমি নিব শেষে। এবার আমার পালা, আমি নিয়েছি বাটারস্কচ আর ব্লুবেরি মিক্সড। আমার কাছে মিক্সড খেতেই মজা লাগে, ফ্লেভারটা ভালো লাগে, দুটো ফ্লেভার পাওয়া যায়। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, ফটোশ্যুট সব শেষ। এখন আমরা এই মনোরম ঝর্ণার পাশে বিকালটা কাটাবো। বিদায় নিচ্ছি, টাটা।